الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ بلغ العلا
bikamalihi shabai pori amra kashafat dujabi jamalihi hasunat jami'u khisalihi sallu alayhi chamakta rahe tere rauza ka manzar salamat rahe tere rauza ki jali balagh al ula shabai puri kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi madina 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 bada lutf deta hai naam madina ye subah madina ye shaam madina mubarak tujhe ye qiyam madina balaghal ula bi kamalihi kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi hajar mein shajar mein tere rang bu hai jidar dekhta ho maula qadar tu hi tu hai la ilaha illallah la ilaha illallah la hasbi rabbi jalla la ma fi qalbi ghayrullah hasbi rabbi shudhu ma'bud tumi ekallah bolo la ilaha illallah 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 Muhammadur Rasulullah shagal jurbani sallallahu alayhi wa sallam Muazzaz Mukarram Jamiatul Abrar Hafiziya Qaumi Madrasa Ruddge Tafsirul Quran Mahfiler Sadr Anjuman Janabe Sadr Shammanita Shabhapoti Muazzaz Mukarram Hazrat Ulama Ikram Atro Elaka Ebong Parshoborti Elakar বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মসজিদ খুতাবাই মসজিদ মুকাররম উলামা বিভিন্ন دینی মাদারিস থেকে সমাগত তালেবানে উলুমে নবুয়াত বিভিন্ন দূর দরাজ এলাকা থেকে আগত সম্মানিত সুদি সবটুকু সুজুদ ও শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান আলিশান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে
আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে লাখ কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচিত করে এই জান্নাতি আয়োজনের মধ্যে তাশরীফ আওয়ারির তৌফিক দান করেছে এজন্য আমরা সকলে সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি জুবান খুলে অন্তর অন্তস্থল থেকে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ উঁচু করে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দুরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতানে মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাহেবে কাবা কাউসাইনা ও আদনা ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন সাইয়্যিদিনা কুদওয়াতিনা শাফিঈনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি আসুন আরেকটি বার অন্তরে আওয়াজ উজাড় করে সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান ওলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরিরাত শুনতেছিলেন মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন আমিও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তার দয়া যদি শামিল হাল হয় তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপর সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু দিন আলোচনা করব সম্মানিত সুধী আমি কোরআনুল কারিমের যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের তরজমা থেকেই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে মহব্বত করো ভালোবাসো ফাত্তাবিউনী তাহলে আমি রসুলের ইতাত করো অনুসরণ করো রসুলের ইতাত করলে অনুসরণ করলে তাহলে আল্লাহর অনুসরণ হবে আল্লাহকে মহব্বত করা হবে সুতরাং একজন মুমিনের একজন মুসলমানের তার দায়িত্ব কর্তব্য তার এম হবে টার্গেট হবে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করা আল্লাহর পয়গম্বরকে যদি অনুসরণ করে তাহলে অনুসরণ করা হবে কাকে আল্লাহকে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর যদি কোরআনুল কারিমের অন্য আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টা আরো একটু স্পষ্ট হয়ে যাবে কোরআনুল কারিম খুলুন পাঁচ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা সুরাতুন নিসা আশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা যে রসুলের এতাত করলো অনুসরণ করলো সে আমি আল্লাহর এতাত করলো অনুসরণ করলো তাহলে একজন মুমিনের জীবনের এম হবে টার্গেট হবে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করা এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাফসীর যদি কোরআন কারিমের অন্য আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টা আরো একটু সুস্পষ্ট হয়ে যায় কোরআন কারিম খুলুন পাঁচ নাম্বার পড়া ছয় নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসার ৫৯ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদাররা
তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। একজন যুবকের টার্গেট হবে রাসূলের অনুসরণ করা, রাসূলের ইতাত করা। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর যদি কোরআনুল কারীমের অন্য আয়াত দিয়ে করা হয় তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়। কোরআনুল কারীম খুলুন 21 নম্বর বা 19 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তিন শ্রেণীর মানুষ, যারা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রত্যাশী, দুই নাম্বার আখিরাতের ব্যাপারে প্রত্যাশী, তিন নাম্বার আল্লাহর জিকির বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাসূলের আদর্শ উত্তম নমুনা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের টার্গেট, একজন মুমিনার টার্গেট, একজন মুসলিমের টার্গেট, একজন মুসলিমের টার্গেট, একজন যুবকের টার্গেট, একজন যুবতীর টার্গেট, একজন যুবকের ফিউচার প্ল্যান হবে, আমার চলার গতি হুজুরের মতো হবে, আমার চলার গতি রাসূলের মতো হবে, আমার চলার গতি হবে যেটা আল্লাহ আমাকে বলেছে, কোরআন যা বলেছে সে অনুযায়ী হবে, রাসূল যা বলেছে সে অনুযায়ী হবে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়া তাকালে আপনারা দেখবেন আজকে মা তার কোলের সন্তানকে অপরাধিগান শিখায়, আজকে মা তার কোলের সন্তানকে নেইমারের চরিত্র শিখাচ্ছে, আজকে বাবা তার সন্তানকে ভালো একজন আলেম না বানিয়ে ভালো একজন পলিটিক্যাল লিডার বানানোর স্বপ্ন দেখে, আজকে মুসলিম মা বাবা তার সন্তানকে আল্লাহর বলি না বানিয়ে ভালো একজন ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখে না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, চাই সে হোক মুসলমান, চাই সে যুবক, চাই সে যুবতী, চাই সে কিশোর, চাই সে কিশোরী, তার জীবনের এম হবে, তার জীবনের টার্গেট হবে, আমার জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুযায়ী হবে। একজন মুসলমানের চরিত্র কাফের মুশরিক পুত্তলিকদের অনুসরণে হতে পারে না। কিন্তু আজকে তাই হচ্ছে, পাড়ায় পাড়ায় সন্তানকে গানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা বলুন, যেই মা তার সন্তানকে অপরাধী গান শিখায়, এই সন্তানটি বড় হয়ে অপরাধী হবে না ভালো হবে? কথা বলেন, শিখাচ্ছে অপরাধী গান, অপরাধী গানের শিখাচ্ছে, তো তো অপরাধী হবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আজকে যুবক তার ইসলামিক ইতিহাস জানা নাই, সূরে ফাতিহা তার সহি শুদ্ধ ভাবে জানা নাই, নামাজের ফরজ তার জানা নাই, নামাজের ওয়াজিব তার জানা নাই, নামাজের মুস্তাহাবাত তার জানা নাই, নামাজের মকরুহাত তার জানা নাই, রাসূলের সিরাত, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র তার জানা নাই। অথচ শত শত কিলোমিটার দূর থেকে বেশি আসা নেইমারের চুলকাদার স্টাইল তার জানা আছে, ঠিক কিনা? আর্জেন্টিনার জার্সি স্টাইল তার জানা আছে, ব্রাজিলের জার্সি স্টাইল তার জানা আছে, মা বোনদের হিন্দি সিরিয়াল কখন হবে সেটা জানা আছে। কোরআনুল কারীমের জ্ঞান নাই, সুন্নার জ্ঞান নাই, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। দুঃখের সাথে কিছু কথা বলছি, খুব খেয়াল করে শুনুন। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তার কাছে টুফি ভালো লাগে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তার কাছে মাদ্রাসা ভালো লাগে না, ইসলামিক লেবাসকে সে ইজ্জতের মনে করে না, বেইজ্জতের মনে করে, এর চাইতে দুশ্চরিত্র আর হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, অথচ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এমন মুহূর্তে পৃথিবীর মধ্যে আগমন করেছেন যখন পৃথিবীর অবস্থা ছিল দুরবস্থা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পূর্বে পৃথিবীর অবস্থা ছিল অন্ধকারে নিমজ্জিত, ওয়া মানুষার ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল পৃথিবীর মানুষগুলো, অন্ধকার উদ্ভ্রান্তের মতো গুপ্ত পৃথিবীর মানুষগুলো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আগমনের পূর্বে জমানার অবস্থা ছিল খুবই শোচনীয়, নৈতিকতার চরম অধঃপতন এবং অবক্ষয় ঘটেছিল। তখন ঐতিহাসিকরা সেই যুগটিকে আখ্যায়িত করেছেন
আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ বলে ন্যায় নীতি বলতে কিছুই ছিল না সে যুগে চারিদিকে অন্যায় অনাচার জুলুম অত্যাচার ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য ছিল না সমাজে আইনের শাসন ছিল না বলে সবলেরা সব সময় জুলুম করত দুর্বলেরা সব সময় মজলুম হতো কেউ বিচার প্রার্থনা করলে উল্টো বিচারক কর্তৃক নির্যাতনের শিকার হতো এক কথায় তৎকালীন মানব সমাজে মুক্তি শান্তি এবং প্রগতির আশা হইছিল সুদূর পরাহত বিশ্ব মানবতার এমন চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আদর্শবান এবং রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন দিদায়ে আলম না দিদা হামচুতু হুসনুল লিকা দিদায়ে আলম না দিদা হামচুতু হুসনুল লিকা ওয়া আহসানু মিন কালাম তারকাত তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ এনতেখাবে দফতারে তাকবীন আলম জাতেউ বারতারাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতেউ বারতারাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতেউ মশরিকে সুবহে উজুদে মাসওয়া মিশকাতেউ মুস্তানিরাজ তালাতেউ হার করিব হার বাঈদ মুস্তানিরাজ তালাতেউ হার করিব হার বাঈদ হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারান তু তনহাদারি হুসনে ইউসুফ সে ফজুতার হে রাসূলুল্লাহ কা হাই ও নূরে চশমে আবু আর ইয়ে নূরুল্লাহ কা হাই ও নূরে চশমে আবু আর ইয়ে নূরুল্লাহ কা মুসলমান ভাইরা রে আমার এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করা অপরিহার্য কর্তব্য এই ভালোবাসা এবং মহব্বত শুধু মুখিক বলে উড়ানোর নাম নয় বরং দুনিয়ার যত বস্তু আছে দুনিয়ার যত ব্যক্তি আছে এসব বস্তু এবং ব্যক্তি হতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে অধিক ভালোবাসতে হবে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল্লাহ রাহমাতাল লিল আলামিনকে বলেন ওগো রাসূল আপনি বলে দিন তোমাদের নিকট যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো ও মুসলমান এই সকল বস্তু থেকে যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত বেশি না হয় তাহলে কখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সবচাইতে অধিক ভালোবাসার পাত্র না হই মুসলমান বন্ধুরা আমার আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ এবং তার রসুলের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে স্থাপন করতে হবে সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসের কোনো দৃষ্টান্ত নেই তারা তাদের প্রাণের চেয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবেসেছিলেন দান সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছিলেন এক কথায়
দুনিয়ার সকল বস্তু এবং ব্যক্তি হতে তারা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবেসেছিলেন ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুধু নূরে হা ফাইদা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুধু নূরে হা ফাইদা জমি আজ হুব্বে উসাকিন ফালাক দর ইশকে উশাইদা ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুধু নূরে হা ফাইদা জমি আজ হুব্বে উসাকিন ফালাক দর ইশকে উশাইদা আগার নামে মুহাম্মদ রা নয়া বুরদে শফি আদম না আদমে আফতে তো বানানো আজগর কে না যাই না না ইউবাজ বালা রাহাত না ইউসুফ হাসমত শৌকত না ঈসা আ মসিহ আদম না মুসা আয়াদে বাইজা মুসলমান বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রসুলকে যেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই তারা তাদের প্রাণের চেয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছিলেন তারা তাদের প্রাণের চেয়েতে মালের চেয়েতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবেসেছিলেন ও মুসলমান সাহাবায়ে কেরামের যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মক্কাবাসীর পক্ষ থেকে একজনকে পাঠানো হলো মাসউদ ইবনে সাকাফি সে মক্কার কুরাইশদেরকে বলতেছে ও আমার মক্কার কুরাইশ ভাইরা আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি রোম সম্রাট পারস্য সম্রাট আবিসিনিয়ার বাদশা সহ বহু বড় বড় দরবার দেখেছি কিন্তু মুহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও তা দেখিনি মুহাম্মদ থুতু ফেললেন তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে মুখমণ্ডলে মেখে নাই তিনি অজু করলেন তার ব্যবহৃত এক ফোঁটা পানির জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই করছে তার সম্মুখে কেউ উচ্চ স্বরে কথা বলে না তার প্রতিপূর্ণ দৃষ্টিতে কেউ তাকায় না সাহাবায়ে কেরামের এমন নবী প্রীতির হাজার ঘটনা হাদিস শরীফে বর্ণিত আছে মুসলমান ভাইরা রে আমার ওহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন শিরস্ত্রাণের দুটি লোহার কড়া বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারকে ঢুকে পড়ে তা খোলার জন্য একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন অপর প্রান্ত হতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন হে আবু বকর এই সৌভাগ্য আমি হাত ছাড়া হতে দিব না এমনি কামড়ে ধরে বিশ্বনবীর চেহারা মোবারক থেকে লোহার কড়া খুলতে লাগলেন যেই মাত্র কাণ্ড ধরে টান দিলেন একটি কড়া খুলে গেল সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে পড়ে গেল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন না প্রক্ষেপ করলেন না অপর কড়াটি টান দিয়ে খোলার জন্য কাণ্ড ধরে যখন টান দিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি দাঁত ভেঙে পড়ে গেল ও মুসলমান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক থেকে নিজের জিহ্বা দ্বারা ছেটে ছেটে রক্তগুলো পরিষ্কার করে দিয়েছেন আমার পয়গম্বর আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন লান তামাসসাকান নার ও মালিক বিন সিনান যে শরীরে আমি পয়গম্বরের রক্ত গিয়েছে ওই শরীরকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না জোরে বলেন না সুবহানাল্লাহ মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে তিসাওয়ার
মোহাম্মদ আরবি হাইও নবী রাস্তে দিসওয়ার আলম হুয়া উসকি বৈদায়েশ সে উজালা শফিউল উমম হামারা নবী রোজ কিয়ামত শফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শফিয়ে মুশাফা নামে মোহাম্মদ আহমদ এ তাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ এ তাআত রাসূল না হতো জিন্দেগি বরবাদ এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরও কত মারা মারল কাফের দুশ্মনী নবী বিনেকে তারা বেফুল সিরাত মি জানে বলেন নবী বিনেকে তারা বে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনেকে তারা বে খুদার জালা নবী জি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনেকে তারাবে বলেন নবী বিনেকে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনেকে তারাবে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনেকে তারাবে শুধু নবীর উসিলাতে আসনা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসতে কি কেউ ভুবনে তিনি না হইলে আজি আসতে কি কেউ ভুবনে নবী বিনেকে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনেকে তারাবে চল 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 মুমিন চল নবীর সন্ধানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনেকে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনেকে তারাবে ফুল সিরাত মিজানে এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার দরকার আছে কি নাই জোর বলেন ভালোবাসার দরকার আছে কি নাই কাদের কাদের দরকার আছে দুটি হাত উঠাইয়া দেখাইয়া দেন বল আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার সাহাবায়ে কেরাম যেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছিলেন নিজের প্রাণের চাইতে বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন তেমনি ভাবে তার সুন্নাকে আঁকড়ে ধরেছিলেন জীবনের সকল পর্যায়ে কোন জালেমের জুলুম কোন অত্যাচারীর অত্যাচার কোন তিরস্কারকারীর তিরস্কার কোন কিছুই তাদেরকে নবীর সুন্না থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছুদ করতে পারেনি এজন্য মুসলমান ভাইরা আমার কেউ যদি নবীকে ভালোবাসতে চায় কেউ যদি আশিকের রসুল হতে চায় তাহলে অবশ্যই তাকে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে মাইনাস করে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কখনো আশিক রসুল হওয়া যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদমাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم فأيغمبر الصحابي حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلين كيف يجب أن يكون هذا الشر ومشرا قد تجاي
তাহলে তার জেনে রাখা উচিত সে যেন যারা ইন্তিকাল করে গেছেন তাদের আদর্শের অনুসরণ করা কেননা জীবিত ব্যক্তি ফিতনার সম্ভাবনা থেকে মুক্ত নয় আর তারা হলেন পয়গম্বরের সাহাবাগণ হৃদয়ের পবিত্রতাই ইলমের গভীরতাই এবং লৌকিকতা মুক্ত থাকার ব্যাপারে তারা ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠতম জামাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপন নবীর সঙ্গ লাভ এবং দ্বীন প্রতিষ্ঠার নিমিত্তে মনোনীত করেছেন এজন্য মুসলমান ভাইরা আমার সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কখনো আশেক রাসূল হওয়া যায় না আশেক রাসূল যদি হতে চাও সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সমস্ত সাহাবী পাগলের মতো হয়ে গেলেন হযরত বেলাল বিমূর্ষ হয়ে গেলেন পাগলের মতো হযরত বেলাল আচরণ হয়ে গেল হযরত আবু বকরের সামনে হযরত বেলাল মাথায় ছোট্ট টুবলা নিয়ে আসলেন আবু বকর বিদায় দাও আমি আর মদিনাতে থাকতে চাই না কেন রে বেলাল কি হয়েছে বলে মদিনা আমার আর ভালো লাগে না কেন বলো তোমার কিসের অভাব যদি চাও বাইতুল মাল থেকে মাসিক ধার্য করে দিব বেলাল কেঁদে বলে আবু বকর রে আমার যে অভাব আছে এই অভাব কি কোনোদিন তুমি পুরা করে দিতে পারবা বলে রে বেলাল কিসের অভাব বেলাল কেঁদে বলে আবু বকর আমি এতদিন আজান দিলে রসুল নামাজ আসতো এখন আজান দিলে রসুল আর নামাজ আসে না বলো রে বেলাল বলো রে আবু বকর আমি আজান দিলে কি রসুল নামাজ আসবে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে আমি আজান দিলে যদি রসুল নামাজ আসে আমি মদিনায় থাকবো আমি মদিনা থেকে যাব না সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল আবু বকর বেলালকে বলে রে বেলাল তুই কি রসুলকে বেশি ভালোবাসিস আমি আবু বকর কি রসুলকে ভালোবাসি না বেলাল কেঁদে বলে আবু বকর তুমিও রসুলকে ভালোবাসো আমিও রসুলকে ভালোবাসি তোমরা রসুলের রওজা দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রসুলের রওজা দেখি আমি বেলালের সহ্য হই না কলিজা ফেটে যাই নবীর আশেক হযরত বেলাল সিরিয়ায় চলে গেলেন কয়েকদিন পরে বিশ্বনবী বেলালকে স্বপ্ন দেখাইয়ে বলে কি রে বেলাল কেমন জুলুম কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না কতদিন হলো বেলাল তুমি আমার কবর জিয়ারত করতে আসো না বেলাল আয় 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 মদিনায় আয় তোমার কণ্ঠের আজানটা শুনিয়া যাও মুসলমান ভাইরা আমার সিরিয়া থেকে বেলাল দৌড়াইয়া আসে মদিনায় আসছে তাহাজ্জুদের সময় রসুলের রওজা মোবারক কাঠের জালি দ্বারা ঘিরে রাখা ছিল বেলাল কাঠের জালির সঙ্গে মাথা লাগাইয়া ডুকরিয়ে ডুকরিয়ে কাদার বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বলছেন আসতে আমি গোলাম আপনার দরবারে এসেছি ইয়া রসুলাল্লাহ আমি আজান দিয়েছি আপনি নবী নামাজ আসেন মসজিদে আসেন সমস্ত সাহাবারা কান্নার রোল পড়ে গেল হযরত আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল সাহাবাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে বলে রে বেলাল মিনারায় উঠে আজান দাও বেলাল বলে আমি মিনারায় উঠে আজান দিলে কি রাসূল নামাজ আসবে আমি মিনার উঠে যদি আজান দিল রসুল নামাজ আসে আমি আজান দিব হযরত সালমান ফার্সি ডেকে বলে এ নবীর সাহাবীরা আমরা কেউ বললে বেলাল আজান দিবে না তোমরা দেখো হাসান আর হোসেন ঘরের মধ্যে আছে কিনা দুইজনকে ডেকে নিয়ে আসা হলো ও মুসলমান হাসান আর হোসেনকে দেখতে রসুলের মতো দেখা যেত অনেক সময় নাতির চেহারা দাদার মতো হয় নানার মতো হয় হযরত হাসানকে দেখতে নানার মতো দেখা যাইতো অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিল হযরত বেলাল রসুলের রওজা থেকে মাথা উঠাইয়া হযরত হাসানের বুকের সাথে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে হযরত হুসাইনের বুকের সাথে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে হযরত হাসান ডেকে বলে এ নানার মুয়াজ্জিন যেই কণ্ঠে তুমি নানাকে আজান শুনাইতা ওই কণ্ঠে তুমি আমাদেরকে আজান শোনাও নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া গিয়ে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার গড় থেকে বৃদ্ধরা বের হয়ে দৌড়াচ্ছে হায় রসুল বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে আবার দৌড়াইতেছে মহিলারা
কান্না রোল পড়ে গেল নবীর মুয়াজ্জিন হযরত বেলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার মাটিগুলো থরথর করে কেঁপে উঠছে হায় রাসূল বুঝে ফিরে আসছে নবী বুঝে ফিরে আসছে মুসলমান ভাইরা রে আমার নবীর সাহাবী হযরত বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মদিনার মাটিগুলো থরথর করে কেঁপে উঠল হযরত বেলাল অজ্ঞান হয়ে জমির মধ্যে পড়ে গেল সাহাবীর কান্না রোল পড়ে গেল কিছুক্ষণ পরে পরে যখন হযরত বেলালের হুঁশ ফিরে আসলো হযরত বেলাল রাসূলের রওজা মোবারক ধরে কাদার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোলাম সিরিয়া থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে আসেন নামাজের ইমামতি করেন ও মুসলমান সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নিজের মাল দৌলতের চাইতে নিজের সন্তান সন্ততি চাইতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে সব চাইতে বেশি ভালোবেসেছিলেন সেই রাসূলকে আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই বলেন দরকার আছে কি নাই যেই রাসূলের উসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি এই দিন পেয়েছি এই টুপি পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি আজকে আমরা মুসলমান হয়ে সেই রাসূলের আদর্শকে আজকে আমরা বিসর্জন দিচ্ছি আজকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে তার কাছে রাসূলের চরিত্র ভালো লাগে না রাসূলের আদর্শ তার কাছে ভালো লাগে না এর চাইতে দুঃখজনক কি হতে পারে রাসূলের কি চুল কাটার স্টাইল ছিল না কথা বলেন রাসূলের চুল কাটার স্টাইল ছিল কি ছিল না আজকে যুবক সেই রাসূলের চুল কাটার স্টাইলকে বাদ দিয়ে কোথায় থেকে চলে আসা নেইমার আমির খান আর শাহরুখ খানের চরিত্রকে তারা নিজের মধ্যে ধারণ করেছে ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার জাহিলিয়াতের যুগে দর্শন করত খুন করত ঠিক কিন্তু উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরাদের বর্বরতার যুগের একটা দৃষ্টান্ত আনন্দ দেখি সে যুগের কোন বর্বর মানুষ স্বামীর সামনে তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে গণ দর্শন করা হয়েছে তার চার সন্তানের সামনে সন্তানের মাকে দর্শন করা হয়েছে এমন একটা দৃষ্টান্ত জাহিলিয়াতের যুগ থেকে কেউ দেখাইতে পারবে না জাহিলিয়াতের যুগের মানুষ কন্যা সন্তান প্রসব হলে সেই সন্তানকে জীবন্ত মাটিতে প্রতিত করতে বলে আমরা সেই বর্বরতার যুগের ইতিহাস কোরআন সুন্নার কাছ থেকে জানতে পারি কিন্তু সেই বর্বরতার যুগের কোন মানুষ মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় তাকে তীর বল্লম মেরে আঘাত করে মায়ের গর্ভ থেকে বের করে দিয়েছে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না অথচ আজকে আমরা এমন এক বর্বর এবং অসভ্যতার যুগে বসবাস করি যেই যুগে মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানকে গুলিবিদ্ধ হতে হয় ও মুসলমান এরপরে কি আপনি এই যুগকে সভ্যতার যুগ বলবেন এরপরে কি আপনি এই যুগকে উন্নতির যুগ বলবেন হ্যাঁ বলতে পারেন উন্নতির অর্থ যদি হয় লাল নির্বাতির ঝলকানি উন্নতির অর্থ যদি হয় আকাশ সোয়ার তালিকা তৈরি হওয়া উন্নতির অর্থ যদি হয় প্রত্যেকের হাতে কোটি কোটি টাকা হওয়া উন্নতির অর্থ যদি হয় উন্নত মানের স্যুট ক্যাপ পরে বাবুগিরি দেখানো তাহলে আপনি এটাকে উন্নতি বলতে পারেন কিন্তু উন্নতির অর্থ যদি হয় মানবিকতার বিকাশ উন্নতির অর্থ যদি হয় মানুষের জান মালের নিরাপত্তা উন্নতির অর্থ যদি হয় নারীর সম্ভ্রম এবং ইজ্জতের নিরাপত্তা উন্নতির অর্থ যদি হয় মায়ের সম্মান প্রতিষ্ঠিত হওয়া উন্নতির অর্থ যদি হয় শিশু কন্যার নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়া তাহলে আমি বলবো আজকের যুগ জাহিলিয়াতের যুগের চাইতে অধঃপতিত যুগ ঠিক কি না রাসূলের যুগ এরকম ছিল না অথচ আমরা এমন যুগে বসবাস করি যে যুগে সন্তান জাহিলিয়াতের যুগে মানুষ খুন করত ঠিক কিন্তু
কিন্তু মায়ের গর্ভ থেকে সন্তানকে গুম করে নিয়ে সন্তানের লাশ মা আর পায়নি এমনটি জাহেলিয়তের যুগে ছিল না আজকে যুগে অনেক মা হাহাকার করছে সন্তানের জন্য একটি কুল বালিশকে জড়িয়ে ধরে নিজের মানিককে খুঁজে বেড়াচ্ছে ওই মাকে সান্ত্বনা দেওয়ার মত আজকে কেউ নাই মা তোমার সন্তান আর কখনো ফিরে আসবে না এই কথাটা বলার কেউ নাই জাহেলিয়াতের যুগের মানুষ খুন করত কিন্তু সন্তানকে গুম করে নিয়ে সেই সন্তানের লাশ মা আর পায়নি এমনটি জাহেলিয়াতের যুগে ছিল না ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার যে পয়গম্বর রুসিলাই আজকে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি বাংলাদেশ শতকরা 92 ভাগ মুসলমানের দেশ যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয় যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে বাংলাদেশ 92 ভাগ মুসলমানের জমিন পবিত্র জমিন এই জমিন থেকে ইসলামকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে আজকে আস্তিক আর নাস্তিকের যুদ্ধ শুরু হয়ে গেছে আজকে বাংলার জমিনে বসে আমার নবীকে গালি দেওয়ার সাহস করে তাদেরকে জানিয়ে দিতে চাই এটা গৌরবিন্দের দেশ নয় এটা এই শাহজালালের দেশ এ দেশ কোন নাস্তিক মুরতাদের দেশ নয় এ দেশ ইমানদারের দেশ ঠিক কি না এদেশে হিন্দুরা থাকবে তাদের সম্মান নিয়ে বৌদ্ধরা থাকবে তাদের সম্মান নিয়ে খ্রিস্টানরা থাকবে তাদের সম্মান নিয়ে তাদেরকে আমরা বুকে ধারণ করব মহব্বত করব কিন্তু কোন কুলাঙ্গার যদি আমার রসূলের ইজ্জতের উপর আঘাত করে বাংলার 92 ভাগ মুসলমান সেই কুলাঙ্গারকে ছাড় দিবে না মুসলমান বন্ধুরা আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো রাসূল আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি ও মুসলমান আবার নবীর নামটাকে এমন তুচ্ছতা ছিল্ল করে নেওয়ার সাহস পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টানও পাই নাই অথচ বাংলার 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীর নামটাকে তুচ্ছতা ছিল্ল করা হচ্ছে ও মুসলমান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে গাড়ে রাতের মধ্যে সবচেয়ে মর্যাদাশালী করে তৈরি করেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কারণে উম্মত হিসেবে আমরাও সৃষ্ট হয়েছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মান তার সম্মান তার ইজ্জত তার বড়ত্ব তার মাকাম কত এই কথাগুলো আমার মতো একজন নালায়েক আপনাদের সামনে বর্ণনা করার ক্ষমতা রাখি না তবে শুধু এতটুকু বলতে চাই আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ও আমার হাবিব আপনি হলেন রাহমাতাল লিল আলামিন ও মুসলমান অতীতে যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে সমস্ত নবীকে একটা এলাকার জন্য একটা রাষ্ট্রের জন্য একটা গোষ্ঠীর জন্য একটা এরিয়ার জন্য প্রেরণ করা হয়েছে কিন্তু আমাদের নবীর এরিয়া কত দূর কতটুকু এরিয়ার জন্য আমাদের নবী নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এরিয়া যতটুকু আমার হাবিবের নবুয়তের এরিয়াও ততটুকু আল্লাহর এরিয়া যতটুকু তার হাবিবের নবুয়তের এরিয়া মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ আউয়ালের আল্লাহ আমার নবী আউয়ালের নবী আমার আল্লাহ আখিরের আল্লাহ আমার নবী আখিরের নবী আমার আল্লাহ আরশ কুরসি লওহ কলমের আল্লাহ আমার নবী আরশ কুরসি লওহ কলমের নবী আমার আল্লাহ জান্নাত জাহান্নামের আল্লাহ আমার নবী জান্নাত জাহান্নামের নবী আমার আল্লাহ হুর গেল মানের আল্লাহ আমার নবী হুর গেল মানের নবী আমার আল্লাহ তাহতা সাররাল আল্লাহ আমার নবী ও তাহতা সাররার নবী ও মুসলমান আমার আল্লাহ তাম সৃষ্টি জগতের আল্লাহ আমার নবী ও তাম সৃষ্টি জগতের নবী মুসলমান ভাইরা রে আমার তাম পৃথিবীতে যত ভাষা তাম পৃথিবীতে যত সাহিত্যিক তাম পৃথিবীতে যত দার্শনিক আমার নবীর প্রশংসায় বই পুস্তক লেখা হচ্ছে ছাপা হচ্ছে প্রতি বছর বের হচ্ছে আরবি ভাষায় বলেন বাংলা ভাষায় বলেন উর্দু ভাষায় বলেন পৃথিবীর সকল ভাষায়
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জীবনী লেখা হচ্ছে সেমিনার হচ্ছে মাহফিল হচ্ছে ওলামায়ে কেরাম করতেছেন সাহিত্যিকরা করতেছেন দার্শনিকরা করতেছেন কিয়ামত পর্যন্ত করতে থাকবেন কিন্তু আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 30 পারা কোরআন নাযিল করে তার জীবনী গ্রন্থ মানুষের জন্য দিয়েছেন কোরআন হলো থিওরিটিক্যাল আর আমাদের হাবিব হলেন প্র্যাকটিক্যাল জোর বলেন না সুবহানাল্লাহ এত চরিত্রবান এত আদর্শবান একজন নবী পেয়েও সেই নবীকে যদি আমরা কদর করতে না পারি এর চাইতে হতবাগা এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে মুসলমান ভাইরা রে আমার এই আসওয়াত পাথর খানায়ে কাবার সাথে একটি পাথর আছে কিনা বলেন একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয় পৃথিবীর অন্য অন্য জায়গায় বিশাল বড় বড় পাথর রয়েছে ওই পাথরগুলোতে চুমা দিলে কি গুনাহ মাফ হয় বলেন কিন্তু মক্কা শরীফের যে পাথরটি রয়েছে একেবারে ছোট এটাতে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় এই আসওয়াত পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি फायदा রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি স্পিরিট রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে এই পাথর তোমার কাছ থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নাই আল্লাহর প্রিয় নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমি পাথরের গায়ে চুমা দিবে আমি চুম্বকের মতো তাদের গুনাহগুলো চষে নিব জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেই পাথরে রাসূল পাক চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় বলেন আরেকটা আওয়াজ করে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয় রাসূল পাক পাথরে হাত রাখার কারণে পাথরে যদি এত গুণ হয় পাথরে যদি এত স্পিড হয় আর সেই রাসূলের দরবারে গিয়ে আপনি ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দেন আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কি নাই আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম পাঠাবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাকি তোমরা মসজিদের ভিতরে কেঁদেছো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদের ভিতরে কেঁদেছো জুমার নামাজ পড়ে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের নামাজ পড়ে কেঁদেছো এশারের নামাজ পড়ে কেঁদেছো ফজরের নামাজ পড়ে কেঁদেছো তারপরও আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে নাই এ বান্দা আমাদের মুসল্লায় যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলে আল্লাহ গো আমাদের গুনাহগুলো মাফ করে দাও তারপর আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে নাই তারপর তোমরা আবার নিশি রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তোমার বিবি যখন ঘুমিয়ে যায় তোমার ছেলে যখন ঘুমিয়ে যায় তুমি নিশি রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মসল্লা যখন দাঁড়িয়ে যাও আবার ডাক দিয়ে বলো রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আমি এমন গুনাহ করেছি তুমি সব কিছু জানো আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর যদি আমি তোমাদের গুনাহগুলো মাফ না করি তারপর বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদু আল্লাহ তাওয়াবার রহিমা এ বান্দা যদি তোমরা গুনাহ করে ফেলো তারপর
তোমরা আমার রহমতের দরজা থেকে মুখ ফিরিয়ে চলে যাও না হে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো হে বান্দা যদি সাগরের পানি পরিমাণ গুনাহ করো হে বান্দা তারপর তোমরা আমার রহমত থেকে ফিরে যাও না আমি তোমাদেরকে একটি পথ দেখাই দিচ্ছি একটি রাস্তা তোমাদেরকে বাতাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা হে বান্দা যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমরা আমার নবীর কদমে গিয়ে বারবার কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ বলেছে তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরস না আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে কেঁদে কেঁদে তোমরা তওবা করো আর তওবা করতে করতে যখন তোমাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে আর এই মুহূর্তে যদি আমার বন্ধু তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কেজু শুধু নূরে হা পাইদা জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশকে ও শাইদা আগর নামে মোহাম্মদ রা নয়া বুরদে শফি আদম না আদম আফতে তোবা না নু বাজগর কে না যাই না না ইউবাজ বালা রাহত না ইউসুফ হাসমত শওকত না ঈসা মসিহ আদম না মুসা আয়াদে বাইজা মুসলমান ভাইরা রে আমার আওয়াজ করে বলেন এই আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আওয়াজ করে বলেন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই জাহান্নামের বয়ান আছে নাকি নাই কেমন জাহান্নামের বয়ান আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর কে যাবে যারা নেক আমল ওয়ালা তারা যাবে জাহান্নাম এমন আযাবের ঘর কে যাবে যারা গুনাহগার তারা যাবে এ যুবক আজকে বাড়ি দিকে আয়নার সামনে দাঁড়াও একটা কাগজ আর কলম নিয়ে লেখো বান্দা তুমি কয়টা গুনাহ করো কয়টা নেক আমল করো মাথার দিকে আগে তাকায় দেখবা মাথার চুলগুলো মদিনার তরিকে আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায় যদি তাকায় দেখো মদিনার তরিকায় নাই তাহলে আমল নামা কাগজের মধ্যে লেখো চুলের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো এরপর তোমার গালে দাড়ি আছে কিনা দেখো যদি তাকায় দেখো গালে দাড়ি নাই তাহলে আমল নামা কাগজের মধ্যে লেখো দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এরপরে বান্দা তোমার হাতের নখগুলো দিকে তাকায় দেখো নখগুলো নবীর তরিকে আছে নাকি নাই যদি দেখো নাই তাহলে আমল নামা কাগজের মধ্যে লেখো নখের ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো বান্দা তুমি পা দ্বারা গুনাহ করনি হাত দ্বারা গুনাহ করনি জিব্বা দ্বারা মিথ্যা কথা বলনি কান দ্বারা গান নাচ গান শুনুনি চোখ দ্বারা নাচ গান দেখুনি সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখো লেখার পরে দেখবা তোমার আমল নামা নেকির দিকে না কিছু গুনার দিকে যদি দেখো না 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 আমার চোখ দ্বারা গুনাহ হয় মুখের দ্বারা মিথ্যা কথা বলি হাতের দ্বারা গুনাহ হয় পায়ের দ্বারা গুনাহ হয় জিব্বা দ্বারা মানুষকে গাড়ি গালাজ করি পা দ্বারা হেঁটে হেঁটে যাত্রা গানে যাই এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর যাবে কারা নেক আমলওয়ালা জাহান্নাম আযাবের ঘর যাবে কারা যার দ্বারা গুনাহগার তারা এ যুবক এবার তুমি চিন্তা করো তুমি নেক আমল করো না গুনাহ করো যদি দেখো না তোমার গুনাহ 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 তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও তওবা না করা পর্যন্ত তুমি জাহান্নামের পথের যাত্রী এর যুবক তোর পাশের তারে একটু দেখায় দেখোস না তোমার মতো যুবক স্কুল পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক রে আর্মি পুলিশে চাকরি করে নামাজ ছাড়ে না সুন্দরভাবে দাড়ি রেখেছে তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক
ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক এক টাকাও তো হারাম খাই না তুমি কেন পারবে না মুসলমান ভাইরা রে আমার ও পর্দার আড়ালের মা আমিও তো মায়ের সন্তান আপনারাও মা আমার মাও তো মা মনটা কি চাই না একজন আলেমের মা হয়ে কবরে যাও হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও রে যুবক আল্লাহর গোলাম ও মুসলমান ভাই আজকের এই মাহফিল থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলো মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করলাম জীবনে আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপর্দা চলব না মা বাবাকে কষ্ট দিব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কারা কারা রাজি আছে দুটি হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন বলেন আমিন এই মসজিদ মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে কি নাই আরো আস্তে বললে চলবে কাদের কাদের দরকার আছে হাত উড়ান দেখি আল্লাহ কবুল করেন বলেন আমিন যাদের সম্পর্ক হবে মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক হবে মসজিদের সাথে কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাদের জন্য সুপারিশ করবেন জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসা আল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মাস শুহাদা কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এক নাম্বার আম্বিয়া কেরাম আম্বিয়া কেরাম তাদের গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন এই সুপারিশ রুসলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বাড়ি যে গেছেন আজকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত উলামায়ে কেরাম যাদের সাথে আলেমদের সাথে সম্পর্ক ছিল যাদের সাথে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল তারা এই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন বলেন সুবহানাল্লাহ যে আলেম তোমার জন্য সুপারিশ করবে যে আলেম তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে রিস্ক ফেলে এত কথা বললেন যে আলেম তোমাকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য নিজের বিবে বাচ্চাদেরকে বিপদের উপরে ঢেলে দিয়ে এত আবেগমুখী ভূমিকা পালন করলেন সেই আলেমের সাথে এত পাশবিকতা সে আলেমের সাথে এত নির্মমতা সে আলেমের সাথে এত দুরাচরণ সে আলেমের ঠ্যাং ভেঙে দেওয়া সে আলেমের কোমর ভেঙে দেওয়া মনে রাখতে হবে উম্মতকে ওলামায়ে কেরাম শুধু আজকে নয় ওলামায়ে কেরাম 1400 বছর জামানা থেকে বিশ্বনবীর জামানা থেকে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কারো ইতিহাস হয়েছে বাঁশির কাছে ঝুলা কারো ইতিহাস হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে মরে দেওয়া কারো ইতিহাস হয়েছে তাজা খুন রাস্তায় ঢেলে দেওয়া লক্ষ্য করে দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে জুতা মেরে বেহুশ করা হয়েছে হক বলা ছাড়েন নাই লক্ষ্য করে দেখুন ইমাম শাফির দিকে জেলের ভিতরে শহীদ করা হয়েছে হক বলা ছাড়েন নাই লক্ষ্য করে দেখুন ইমাম আবু হানিফার দিকে জেলের ভিতরে শহীদ করা হয়েছে হক বলা ছাড়েন নাই ঠিক তেমনি ভাবে আজকে যে ওলামায়ে কেরাম অন্ধকার জেলের ভিতরে এই জেল থেকে সেই জেলে কোমর ভাঙা হয়েছে হেলমেট পরানো হয়েছে তারা হলো ওলামায়ে কেরাম হক্কানি তারা ইমাম আবু হানিফার অনুসারী আহমদ ইবনে হাম্বলের অনুসারী ইমাম শাফির অনুসারী ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আপনাদেরকে একটা হাদিস শুনাই হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াবকা আলা যারিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম ইম্মা বিইজ্জা আযীযিন আও বিযুল্লি যালিলিন হে পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে রাখো হে পৃথিবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শুনে রাখো এটা কেবল আমাদের আবেগের কথা নয় আল্লাহর হাবিব বলছেন এমন একটা দিন আসবে যে সময় বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হবে ঠিক কিনা
মনে দুঃখ নেওয়ার সুযোগ নেই এমন একটা সময় আসবে যেদিন বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা চালু হবে সেদিন কেবল কোরআনের রাজ قائم হবে সেদিন ওলামায়ে কেরামের পদতলে সমস্ত জালেমেরা সমস্ত অপশক্তিরা সমস্ত বেঈমানেরা সত্যের হার মানতে বাধ্য হবে ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার হিম্মত হারাওয়ার সুযোগ নেই দুশ্চিন্তা নেওয়ার সুযোগ নেই এটা কেবল আমাদের আবেগের কথা নাই আল্লাহর হাবিব বলেছেন হুয়া সাদিকুল মাসদুক হুয়া সাদিকুল মাসদুক হুয়া সাদিকুল মাসদুক এমন মহা সত্যবাদী তার মতো সত্যবাদী আর নাই তিনি বলেছেন সেই দিনটা অত্যাশন্ন যেদিন বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা قائم হবে ওই দিনটা অত্যাশন্ন যেদিন সমাজতন্ত্র বেঁচে যাবে ওই দিনটা অত্যাশন্ন যেদিন গণতন্ত্র বঙ্গবাসাগরে ডুবে যাবে ওই দিনটা অত্যাশন্ন যেদিন কালমাসার লেনিনের সমস্ত তাগুতি শক্তি জলে পড়ে খানখান হয়ে যাবে ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার ওলামায়ে কেরাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য বয়ান করেন ব্যক্তিকেন্দ্রিক বয়ান পারিবারিক কেন্দ্রিক বয়ান রাষ্ট্রকেন্দ্রিক বয়ান ও ভাই হও না তুমি রাষ্ট্রের মন্ত্রী হও না তুমি রাষ্ট্রের এমপি কিভাবে তুমি তোমার ডিপার্টমেন্ট পরিচালনা করলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা জান্নাত লাভে ধন্য হবা আমি তোমাকে সেই পথ দেখাবো এবার কোন কপাল ফোড়া রোগী যদি বলে মৌলভীরা কেন তো সত্য করে কথা বলবে মৌলভীদের ঠ্যাং ভেঙে দেব আমি বলবো যেই রোগী ডাক্তারকে লাথি মেরে কোমর ভেঙে দিলে তার ঠিকানা হয় কবর তুমি যত বড় সুপার পাওয়ার হও না কেন ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে কথা বললে ধমকি আর হুমকি দিলে তার ঠিকানা হবে জাহান্নাম সে হবে কপাল ফোড়া ঠিক কি না এজন্য এই ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আর আসতে বলেন দরকার আছে কি নাই এটা কি আমার কথা না হাদিসের কথা আর জোরে বলেন আমার কথা না হাদিসের কথা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন দ্বিতীয় নাম্বার ওলামায়ে কেরাম তাদের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের জন্য সুপারিশ করবেন এবার বলেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই কাদের কাদের দরকার আছে হাত উঠান কাদের কাদের দরকার আছে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন একটা হাদিস শুনাই কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা এভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবে জাহান্নামীদেরকে ওদিক থেকে যখন নিয়ে যাওয়া হবে ইয়াসিফু আহলুন নার ফায়ামুরু বিহিম রাজুলুন মিন আহলিল জান্নাহ তো বলবে ইয়া ফুলা আমা তারিফুনি তুমি কি আমাকে চিনো তো কেবে কেবে আপনি কে যখন তুমি মাদ্রাসায় পড়তা জামিয়াতুল আবরারে পড়তা কলম কেনার টাকা ছিল না বোর্ডিং এ খানা খাওয়ার সেই টাকা ছিল না টুপি কেনার টাকা ছিল না মাদ্রাসায় পড়ার বেতন তোমার ছিল না আমি তোমাকে 50 টাকা দিয়ে সেই সাহায্যকারী আমি ব্যক্তি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আনাল্লাযী ওয়াহাবতুলাকা ওযুয়ান ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ বলেন না সুবহানাল্লাহ তখন ওই আলেম ওই তালেবে ইলম তার জন্য সুপারিশ করবেন এই সুপারিশ রুসিলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার এজন্য হযরত ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি শুধু জরুরি না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন আল আমবিয়া উসুম্মাল উলামা উসুম্মাস সুহাদা এ মুসলমান কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ
রব্বে কারিমের দরবারে গ্রহণ যোগ্য এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম দুই নাম্বার উলামায়ে কেরাম তিন নাম্বার শহীদগণ মুসলমান বন্ধুরা আমার এই তিন ব্যক্তির সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবেন শাফিউ রোজে জাযা ওয়া গাখদিবে আম্বিয়া সাহেবে হাউজুল ওয়াজিল্লে খোদা রোজে আতিদ সাহেবে খুলকে আজিমো মাজহারে জুদে আমিম সাহেবে খুলকে আজিমো মাজহারে জুদে আমিম এজন্য এই ওলামায়ে কেরামের সাথে আমরা সম্পর্ক রাখবো সকলে আমরা ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু